আপনারা যদি কম বাজেটের মধ্যে ভালো কোনো হোটেল চান তাহলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কম বাজেটের মধ্যে কীভাবে ভালো হোটেল। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা হোটেল পেয়ে গেছি, আর হোটেলের নাম হচ্ছে হোটেল কক্স রুটাবা। প্রথমত হচ্ছে আপনি সকালে নাস্তা করতে পারবেন, আর হচ্ছে সুইমিং পুল রয়েছে, আর এখান থেকে আপনি সুন্দর করে বীচ দেখতে পারবেন। এই হোটেলে আপনাদের সুবিধার্থের জন্য লিফটের ব্যবস্থা করা আছে এবং সিঁড়িও আছে। আপনারা যদি একটু ভালো মানের হোটেল চান তাহলে আমি সাজেস্ট করবো এই হোটেলে আসতে পারেন। এখান থেকে অটো নিয়ে আমরা যাবো এখন করাতুলি বিচে, সেখানে গিয়ে আমরা মূলত হোটেল ঠিক করবো। অ্যান্ড হোটেলে যাওয়ার পর রেস্ট করার পর আমরা বের হবো ঘোরার জন্য। অ্যান্ড দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আর এটা হচ্ছে মূলত পার্ট টু। কক্সবাজার স্টেশন থেকে একটা অটো নিয়ে আমরা যাচ্ছি এখন কলাতলি বিচে। স্টেশন থেকে কলাতলি বিচে ভাড়া হচ্ছে মাত্র 120 টাকা। আপনি দামাদামি করে তারপর আসবেন, তারা আপনাদের থেকে অনেক বেশি চাইবে, আপনি কথা বলে দাম ঠিক করবেন। তো এই মুহূর্তে আমরা আছি কলাতলি বিচ মানে মেইন পয়েন্টে। এখান থেকে মূলত যাবো আমরা হোটেলে গিয়ে একটা হোটেল ঠিক করবো। অ্যান্ড দেখতে থাকুন কীভাবে হোটেল ঠিক করবেন এবং কোন হোটেলে ভালো হবে আপনাদের জন্য কম বাজেটের মধ্যে। আর এখানে আমাকে একটা ভাই রিসিভ করছে, মানে ভাইয়ের সাথে অনেক দিনের সম্পর্ক আমার, ভাই মূলত এখানে চাকরি করে তার জন্য ভাই আমাকে রিসিভ করছে। আমার সাথে যারা আসছিল তাদের সবার সাথে বাইকে পরিচয় করিয়ে দিলাম। আপনারা যদি কম বাজেটের মধ্যে ভালো কোনো হোটেল চান তাহলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কম বাজেটের মধ্যে কীভাবে ভালো হোটেল পাবেন। কলাতলি বিচ আসার পর আশেপাশে আপনারা অনেক হোটেল পাবেন, তো আপনাদের পছন্দ মতো একটা হোটেলে গিয়ে আপনার মতো করে আপনি দামাদামি করে হোটেল ঠিক করতে হবে। আমরা যেই হোটেলে যাব সেখানে গিয়ে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত হোটেলের প্রাইস কেমন। এই কলাতলি বিচের আশেপাশে আমরা প্রায় 10 থেকে 12টা হোটেল চেক করি, আমাদের মন মতো আমরা একটা হোটেল পাচ্ছিলাম না। যেহেতু আমরা সব ফ্রেন্ড সার্কেল গিয়েছিলাম ট্যুরে, আমাদের বাজেট ট্যুর ছিল এটা, তাই ভাবছিলাম আমরা কম বাজেটের মধ্যে ভালো সিভিউ যেন আমরা একটা হোটেল পাই, যেই হোটেল থেকে আমরা চাইলে বিচ দেখতে পারবো এবং সুইমিং পুল সহ আমরা একটা হোটেল খুঁজছিলাম, কিন্তু আমাদের মনের মতো হোটেল পাচ্ছিলাম না। দেখুন, চাইলে হোটেল তো আপনারা অনেক পাবেন, কিন্তু বাজেটের এখানে একটা ব্যাপার আছে। তো অনেক হোটেলই আমাদের থেকে অনেক বেশি দাম চাচ্ছিল, আর আমরা যখন গিয়েছিলাম তখন কোনো সিজন ছিল না, তখন ছিল একদমই বৃষ্টি, মানে প্রতিদিন বৃষ্টি হতো। গাইস, ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের মনের মতো আমরা একটা হোটেল পেয়ে গেলাম, যেই হোটেলের নাম হচ্ছে হোটেল কক্স রুটানা। এখানে হোটেল ম্যানেজারের সাথে আমার বড় দুই ভাই কথা বলতেছে দামাদামের বিষয় নিয়ে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, হোটেল নেওয়ার সময় অবশ্যই আপনি ভালোভাবে দাম দর ঠিক করে তারপর হোটেল ভাড়া নেবেন, কারণ তারা আপনাদের থেকে মিনিমাম 1 থেকে 2 গুণ বেশি চাইবে। যেই হোটেলের ভাড়া মাত্র 2000 টাকা, এই হোটেল তারা চাইবে 7 থেকে 8 হাজার টাকা, মানে অনেক বেশি চাইবে। সো আপনি ভালোভাবে কথা বলে দেন হোটেল ঠিক করবে। আমরা 2টা রুম নিয়েছি 3 দিনের জন্য, আমাদের থেকে ওনারা একটু বেশি দাম নিয়েছিল, যেহেতু রুমটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল তাই আমরা আর দামাদামি বেশি করতে পারিনি। আমাদের 2টা রুম 3 দিনের জন্য ভাড়া নিয়েছে 17,000 টাকা, সকালের নাস্তা ফ্রি আর সাথে সুইমিং পুল আছে। এবং রুমের মধ্যে কি আছে না আছে সবকিছু এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। এখানে মূলত আমি হোটেল নেওয়ার পর আপনাকে যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনের কাজটা আমি কমপ্লিট করতেছি। এখানে আমরা সবাই বসে ওয়েট করতেছি, চেক আউটের টাইম হচ্ছে 12টা, 12টার পর আমরা হোটেলে প্রবেশ করতে পারবো। আর অনেক অনেক ধন্যবাদ হোটেল কক্স রুটানার ম্যানেজমেন্টকে, যারা আমাদেরকে এত সুন্দর করে একটি ফুল দিয়ে ওয়েলকাম জানিয়েছে। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা হোটেল পেয়ে গেছি, আর হোটেলের নাম হচ্ছে হোটেল কক্স রুটানা। হোটেলটা কত টাকা দিয়ে নিয়েছি এবং হোটেলটার মধ্যে কী কী রয়েছে এবং কয়টা রুম নিয়েছি, প্রাইস কত করে সব কিছু দেখানোর চেষ্টা করবে একটি ভিডিওতে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন যাবো হোটেলের ভিতরে গিয়ে হোটেলের রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে রুমগুলো আসলে কেমন। এই হোটেলের মধ্যে অনেকগুলো বেনিফিট রয়েছে, এর মধ্যে প্রথমত হচ্ছে আপনি সকালে নাস্তা করতে পারবেন, আর হচ্ছে সুইমিং পুল রয়েছে, আর এখান থেকে আপনি সুন্দর করে বীচ দেখতে পারবেন, মানে হোটেল থেকে আপনি বীচগুলো দেখতে পারবেন। তো এখন যাবো ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো কী কী রয়েছে, সেটা তখন পুরো ভিডিও। সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, পিছনের ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ, আর সুইমিং পুলটা কিন্তু অনেক বড়, মানে মোটামুটি আমরা 8 থেকে 10 জন এখানে সুইমিং করতে পারবো খুব সহজেই।
সো এটা হচ্ছে মূলত হোটেলের উপরের ভিউ। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সুইমিং পুল, এটা হচ্ছে মূলত ছাদের উপর। এখান থেকে যদি আপনি ছবি তুলেন মানে অসাধারণ ছবি, অসাধারণ। আমি আমার মোবাইল দিয়ে কয়েকটা তোলা ছবি পাশে দিয়ে দিচ্ছি, দেখেন ছবিগুলো কেমন হয়। আর ভিউটা তো দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে খুব সুন্দর ভাবে আপনি সমুদ্রের গর্জনটা শুনতে পাবেন। আপনারা যদি একটু ভালো মানের হোটেল চান তাহলে আমি সাজেস্ট করবো এই হোটেলে আসতে পারেন। এখান থেকে ভিউটা দেখলে আপনার মনটা ভরে যাবে। আর আমরা এমন একটা সময়ে আসছি, এখন শুধু বৃষ্টি আর বৃষ্টি, এখন বাজে দুপুর 1:20, এখনো বৃষ্টি মানে কিছু বলার নাই। এই হোটেলে আপনাদের সুবিধার্থের জন্য লিফটের ব্যবস্থা করা আছে এবং সিঁড়িও আছে, আপনি চাইলে লিফট দিয়ে আসতে পারেন এবং চাইলে সিঁড়ি দিয়ে আসতে পারেন। এখানে মূলত সকালের নাস্তা করার জন্য এই প্লেসটা খুব সুন্দর। আর এখান থেকে আপনি খুব সুন্দরভাবে সমুদ্র সৈকতটা দেখতে পারবেন, মানে ভিউটা এক কথায় অসাধারণ। রেস্টুরেন্টটা, এই হোটেলটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। যদি প্রাইসটা আর একটু কম হতো তাহলে আর অনেক বেশি ভালো লাগে। যারা আপনারা কক্সবাজার যাবেন তারা চেষ্টা করবেন এই ধরনের কোনো হোটেলে আসার জন্য বাজেট অনুযায়ী। হচ্ছে মূলত বারান্দা, এখন যাবো রুমের ভিতর গিয়ে আমার রুমটা একটু দেখানোর চেষ্টা করবো। যদিও আমরা বেচেলার রুমের অবস্থা খারাপ, কিন্তু রুমটা আসলে অনেক সুন্দর এবং খুব পরিষ্কার ছিল, কোনো প্রবলেম ছিল না তেমন। আর একটা ওয়াশরুম ছিল, একজাস্ট ওয়াশরুম। আর একটা হচ্ছে বেলকনি, যেখান থেকে দাঁড়িয়ে আপনি অনেক কিছু দেখতে পাবেন। আর এটা হচ্ছে মূলত আয়না, এখানে চিরুনি দেওয়া হবে, যা যা দরকার সবকিছু আপনাকে একটা রুমের মধ্যে দেওয়া হবে। রয়েছে এসি, একটা টিভি, আর টিভির মধ্যে ডিশও রয়েছে, আপনি চাইলে টিভি ডিশও দেখতে পারবেন। সো এই হচ্ছে মূলত একটা রুম। যাই হোক, আমার মতামত হচ্ছে আপনার যদি বাজেট ট্যুর হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন এই ধরনের কোনো হোটেলে ওঠার জন্য, যেখানে উঠে আপনি সবকিছু দেখতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।